साधारण संपादक सह संगठन श्री प्रकाश जी, केंद्रीय समिति दुई सचिव माननीय सुरेश पुजारी, माननीय राहुल सिन्हा, আমাদের ভারত সরকারের প্রাক্তন রেলমন্ত্রী, বাংলার বরিষ্ঠ রাজনেতা মাননীয় মুকুল রায়, পশ্চিমবঙ্গ প্রদেশ সমিতির সমস্ত সাধারণ সম্পাদকগণ, সহসভাপতি সম্পাদক প্রসাদ দত্ত সহ সমস্ত জেলা সভাপতি, জেলা প্রভারী, পালক এবং আমন্ত্রিত সমস্ত বরিষ্ঠ নেতৃবর্গ যারা পশ্চিমবাংলার বিজেপির মুখ, সবাইকে আমি এই বিশেষ বৈঠকে আমন্ত্রণ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, গত প্রায় সাড়ে তিন চার মাস ধরে পশ্চিমবাংলার রাজনীতি একটি বিশেষ গতিতে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্র করে এখানকার রাজনীতি আবর্তিত হচ্ছে। আর আমাদেরও বুথ স্তরের কর্মী থেকে প্রদেশ স্তরের নেতা এবং যারা অখিল ভারতীয় নেতৃত্ব আমাদের বাংলার বিশেষ দায়িত্বে আছেন, সবাই এই পরিস্থিতির মধ্যে পার্টিকে এগিয়ে যাওয়ার জন্য সামূহিক চেষ্টা করছে। শারীরিক নির্যাতন, আইনি ঝঞ্ঝট, মৃত্যু থেকে আরম্ভ করে জেল কেস কিছুই বাকি নেই। গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখানকার পুলিশকে দিয়ে রাজ্য সরকার বিজেপিকে আটকাবার জন্য কমপক্ষে 10,000 লোককে ফলস কেস দিয়েছে। আমরা মার খাচ্ছি, আমাদের বাড়ি ভাঙা হচ্ছে, আমাদের হাত পা ভাঙা হচ্ছে, আমরা হসপিটালে যাচ্ছি, অথচ আমাদের নামে কেস। আর এমন কেস যেখানে কেউ একটা থাপ্পড় মারেনি, একটা ইট মারেনি, সেখানে মার্ডার কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়। নন ভেলেবল সেকশন দিয়ে মাসের পর মাস আমাদের কার্যকর্তাদেরকে কোর্টে চক্কর মারতে বাধ্য করা হচ্ছে। 1,000 বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে বহুজন এখনো বেল পাননি। প্রায় 1,350 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বহু লোক এখন হসপিটালে আছেন, 25-26 জন মারা গেছেন এবং 150-র বেশি আমাদের কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে। সুদূর প্রত্যন্ত সুন্দরবনের সেই রাঙাবেলিয়া গোসাবা থেকে আরম্ভ করে কুচবিহার পর্যন্ত কোনো জায়গা তার ব্যতিক্রম হয়নি। প্রায় 3,500 মানুষ একসময় ঘরের বাইরে ছিলেন, ঘর ছাড়া ছিলেন, ঘর গ্রাম জেলা ছাড়া নয় প্রদেশ ছাড়া ছিলেন। এবং আজকেও বহু লোককে আমাদের প্রদেশের বাইরে যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে রাখতে হয়েছে খালি বিজেপিতে টিকে রাখার জন্য। কিন্তু আমি আপনাদের সঙ্গে সামনে গর্বের সঙ্গে বলতে চাই, এত অত্যাচার, অপমান, মৃত্যু, মানুষরা বাড়িঘর ছেড়ে গেছেন, রাজ্য ছেড়ে গেছেন, একটা লোক ভারতীয় জনতা পার্টি ছেড়ে চলে যায়নি। এটাই ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য, এটাই আমরা বিশেষত্ব। অতি সাধারণ কর্মী, একেবারে নতুন মানুষ যারা বিজেপিতে যোগ দিয়েছেন, দিয়ে ক্যান্ডিডেট হয়েছেন, পঞ্চায়েত জিতেছেন, তারা কিন্তু বিজেপি ছেড়ে যাওয়ার কথা বলছেন না, উল্টো বহু নির্দল প্রার্থী বা বিরোধী অন্য দলের প্রার্থী বিজয়ী হয়েছেন, তারা বিজেপিতে সামিল হয়েছেন। বিজেপি এই অপ্রতিরোধ গতিতে পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে, তার পরিণাম হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় সমস্ত জেলাতে বিভিন্ন পার্টি থেকে, এমনকি প্রশাসনে যে দল আছে তার থেকেও কর্মী তথা নেতারা এসে বিজেপিতে সামিল হচ্ছেন। আমাদের পরিবার বৃদ্ধি হচ্ছে, আমাদের গতি বাড়ছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষ বাংলার বিজেপির দিকে তাকিয়ে আছে। সারা দেশে একটা প্রশ্ন থাকতো, আমরা যখন সর্বভারতীয় বৈঠকে যেতাম তখন জিজ্ঞেস করা হতো, বাংলায় কবে হবে, কবে বিজেপি জিতবে, কবে আপনারা ক্ষমতায় আসবেন? আমরা বলতাম অবশ্যই আসবো, কিন্তু তারিখ বলতে পারতাম না, সাল বলতে পারতাম না। কিন্তু আজকে যে প্রবাহ শুরু হয়েছে, যে গতিতে আমরা এগোচ্ছি, সেই জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আজকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমরা অনেক বলার পরে যারা এখানে আসতেন, সময় দিতেন, কিন্তু গত 1-2 বছর ধরে যে গুরুত্ব বাংলার কাজকে দিয়েছেন, আমরা আহ্বান করার আগেই মাননীয় সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, মাননীয় প্রধানমন্ত্রী, এমনকি সংযোগ বসত বাংলাতে মাননীয় মহামহিম রাষ্ট্রপতিও এসে গেলেন আইআইটি খড়গপুরে, আবার আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আমাদের প্রস্তুতি অনুযায়ী তাদেরকে আহ্বান করব। পশ্চিমবাংলার বিজেপির যে গুরুত্ব বেড়েছে, কাজ বেড়েছে, ফলে এবার বিস্তার হয়েছে, এটা তার প্রমাণ, সব জায়গায় তার স্বীকৃতি, মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় আজকে বিজেপি আলোচনার বিষয়, চর্চার বিষয়।
সাধারণ মানুষ রাস্তাঘাটে বিজেপির ঝান্ডা দেখলে, বিজেপির গাড়ি দেখলে, নেতাকে দেখলে জয় শ্রীরাম বলে তাকে সম্বোধন করছে। এটা আমাদের সাধারণ কর্মী যারা বহু স্তর থেকে শক্তি কেন্দ্র, মন্ডল, জেলা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন, অপমানিত অত্যাচারিত হয়েছেন, তার পরিণাম স্বরূপ বাংলায় আজকে আমরা দাগ করতে পেরেছি, আমরা জায়গা করতে পেরেছি। আমার মনে আছে দু বছর আগে যখন বিধানসভা নির্বাচন প্রস্তুতি চলছে, তখন টিভিতে প্যানেল ডিসকাশনে অনেক এখানকার বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা বলতেন পশ্চিমবঙ্গে বিজেপি আছে না, পশ্চিমবঙ্গের মুখকে। কিন্তু এবারে আমরা দেখতে পেরেছি পশ্চিমবঙ্গে বিজেপি আছে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তার পার্টির ছোট ছোট নেতা পর্যন্ত দায়সে উঠলে ভাষণ শুরু করেন বিজেপিকে দিয়ে, ভাষণ শেষ করেন বিজেপিকে দিয়ে। যে 21 জুলাইয়ের এত বড় শহীদ দিবস, শহীদ দিবস সব ভুলে গেছেন মুখ্যমন্ত্রী বিজেপির ধাক্কায়। কোন নেতারা ওই নিয়ে চর্চা করেননি, চর্চা শুরু হলে কি করে বিজেপি কি করে ঠেকানো যাবে, মোদীকে আটকাতে হবে, আর শেষে ঘুরে ফিরে 42টা জিতব। আমি বলছি 42 তো অনেক দূর, আগে 34টাকে ঠেকিয়ে রাখুন, তারপরে 42টা কথা ভাববেন। দিল্লির কথা বলে যান, আগে কলকাতা বাঁচান। আর সত্যি সত্যি আমাদের এখানকার সরকার বিজেপির উত্থানে এত ভয় পেয়েছে, 21 জুলাইয়ের কার্যক্রমকে সফল করার জন্য যে আকুতি দেখলাম আমরা বিজেপি টিএমসির নেতা এবং মন্ত্রীদের, 15 দিন ধরে আমি দেখছি ভারী ভারী মন্ত্রীরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন রোদ্দুরের মধ্যে, ঘেমে নেই একসার, কারণ কি বিজেপিকে ঠেকাতে হবে, লোক নিয়ে আসতে হবে, লোক আসবে না জানেন, তাই 4-5 দিন আগে থেকে দূর দূর থেকে লোকেদের নিয়ে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করে, ঘোরা ফেরার ব্যবস্থা করা হয়েছে। উত্তর বাংলার সমস্ত রিজার্ভেশন ট্রেনের ক্যান্সেল করে দেওয়া হয়েছে, লোককে নামিয়ে দেওয়া হয়েছে, এমনকি রুগীদের পর্যন্ত ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে টিএমসির ক্যাডার আসবেন বলে তাদেরকে আসতে দেওয়া হয়নি, তারা কমপ্লেন করছে। দক্ষিণ বাংলার বহু জেলার রাস্তায় চলন্ত বাসকে আটকে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে টিএমসির ক্যাডাররা বাসকে দখল করে নিয়েছে। আমরা জানি ভোটের সময় ইলেকশন কমিশন এরকম করে কোথাও কোথাও, সে সুযোগ নেই, এই রাজনৈতিক পার্টি এরকম জবরদস্তি করছে সবার উপরে, মানুষ এর থেকে মুক্তি চাইছেন, আর সেই মুক্তির মাধ্যম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। গত কদিন আমি উত্তর বাংলায় ছিলাম, মুর্শিদাবাদে ছিলাম, একদিন সবাইকে বলা হতো বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি তো মুসলমানরা আসবেন না, এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করতেন দাদা 30% মুসলমান পশ্চিমবাংলায়, তাদের ভোট ছাড়া বিজেপি কি করে ক্ষমতায় আসবে। আমরা দেখিয়ে দিচ্ছি জম্মু কাশ্মীরে মুসলিম মেজরিটি থাকা সত্ত্বেও আমরা সরকার চালিয়েছি, আসামে সংখ্যালঘু সব মিলিয়ে 40%-এর কাছাকাছি সেখানে আমাদের এককভাবে সরকার চলছে, তো পশ্চিমবাংলা তার বাইরে হতে পারে না। তাই পশ্চিমবাংলাতেও আজকে বিজেপি সম্বন্ধে লোকের আগ্রহ বাড়ার জন্য এখানকার এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমস্ত পিছিয়ে থাকা সমাজ আজকে বিজেপির দিকে আসছে। সারা ভারতবর্ষে এসটি এসসি সমাজে আমাদের প্রতিনিধি বেশি, এমএলএ এমপি থেকে আরম্ভ করে যত এই পিছিয়ে থাকা সমাজ এবং এসসি এসসি অধ্যুষিত ওবিসি অধ্যুষিত রাজ্য আমরা ক্ষমতায় আছি, বারবার জিতছি। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গলার জঙ্গলমহল, সেখানে এসটি এবং এসসি যারা আছেন, পিছিয়ে থাকা সমাজের লোক যারা একটু অবহেলিত, তারা আজকে বিজেপির দিকে এগিয়েছে, ভোট দিয়ে আমাদের জিতিয়েছে। সংখ্যালঘু সমাজ এবারে 800-এর বেশি সংখ্যালঘু প্রার্থী আমরা পঞ্চায়েতে দিয়েছিলাম, তার মধ্যে মহিলারা বেশি ছিলেন, প্রায় 50 জন জিতে এসেছেন, তারা মুসলিম এলাকা থেকে জিতেছেন, মুসলিমরা ভোট দিয়েছেন, তারা বিজেপির দিকে নিজেদের সমর্থনকে জাহির করেছে। তাই সেদিন মেদিনীনগরে সভা হবে, বাংলার রাজনৈতিক পরিচিত মুখ শ্রী হুমায়ুন কবির, যিনি কংগ্রেসের পুরনো নেতা এমএলএ ছিলেন, টিএমসির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, তিনি আজকে সব ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন। তিনি বলেছিলেন আমি 10,000-15,000 লোক নিয়ে যোগদান করব, মেদিনীনগরে সভা হলো বিজেপির, তাতে প্রায় 30,000 লোক এসেছেন। তিনি ঘোষণা করলেন যে আজকে 15,000 সংখ্যালঘু অনুগমী নিয়ে আমি বিজেপিকে সামিল হচ্ছি। তো এই ধরনের ব্যাপক পরিবর্তন সম্পূর্ণ মুসলিম এলাকায়, মুসলিমরা আজকে এগিয়ে আসছেন বিজেপির দিকে, কারণ সারা ভারতবর্ষে 4 বছর মাননীয় মোদীজির শাসন, মানুষের প্রতি তার সম্মান, মানুষের সুরক্ষা, তাদের জলের স্বীকৃতি এবং গত 10-20-15 বা 22 বছর ধরে বিভিন্ন রাজ্যে আমরা ক্ষমতায় আছি, সেখানে বিজেপির সরকারের পারফরমেন্স, আমাদের নেতৃত্বের যে যোগ্যতা, আমাদের সরকারের যে সাফল্য এবং সাধারণ মানুষের প্রতি যে আমাদের সম্মান এবং সুরক্ষা, সেটা দেখে বাংলার এই পিছিয়ে থাকা সমাজের লোকেরা বিজেপির দিকে আসছে। আমরা সেদিন তপনে ছিলাম, গাজলে ছিলাম,
এক জায়গায় সমাজবাদী পার্টির কয়েক হাজার কর্মী জেলার পুরো কমিটি সহ জয়েন করলেন, তার মধ্যে বহু সংখ্যালঘু মানুষ ছিলেন। তখনই তো আরএসপির পুরো টিম জয়েন করলো। তার আগের দিন বালুরঘাটে মানে কৈলাসজী মুকুলদার নেতৃত্বে ওই জেলার কংগ্রেসের তিনি প্রেসিডেন্ট নিরঞ্জন রায় তিনি তার অনুগামী দিন দিয়ে জয়েন করলেন এবং এই সবের মধ্যে সংখ্যালঘু মুখ প্রচুর। আজকে পশ্চিমবাংলায় কেউ ওটা বলতে পারবে না যে সংখ্যালঘু ভোট বাদ দিয়ে কি করে জিতবেন। ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান সুযোগ সুবিধা দিয়েছে। এতদিন বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি মুসলমানরা কেবল ভোটার মাত্র ছিলেন, সম্মানের নাগরিকও ছিলেন না। মোদীজির কথা সবকা সাথ সবকা বিকাশ, তার পরিণাম এখানেও হয়েছে। সত্যি সত্যি সবাইকে সমান সুবিধা সুযোগ সম্মান দিয়েছি আমরা, তারা নিজেরা উপলব্ধি করেছেন। এখানে দুবারের এমএলএ আমাদের মাহফুজা খাতুন আছেন, যিনি সিপিএম করতেন একেবারে কলেজ জীবন থেকে, তিনি এসেছেন আজকে আমাদের পার্টিতে সম্মানের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। যোগ্য নেতৃত্ব যারা আছেন সফল মানুষ দায়িত্বে সবাইকে আমরা নিয়ে এসেছি, তাকে যোগ্য সম্মান দিয়েছি। এখানে বসে আছেন কংগ্রেসের বহু নেতা যারা বহু বছর কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন, নিজের জীবনের মূল্যবান সময় দিয়েছেন। আজকে তারা কংগ্রেস ছেড়ে এসে বিজেপিতে যোগদান করে রাষ্ট্র গঠনের কাজে নিজের মূল্যবান সময় দিচ্ছেন এবং তারা সম্মান এবং যোগ্যতার সঙ্গে কাজ করছেন, সেই সুযোগ আমরা করে দিয়েছি। এই মেসেজ যে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে যাচ্ছে সব জায়গায় একটা পরিবর্তন দেখা দিয়েছে। যে দুটি জনসভা হয়েছে পুরুলিয়াতে মাননীয় অমিত শাহ এবং মেদিনীপুরেতে মাননীয় মোদীজি, দুটোই ঐতিহাসিক জনসভা। কয়েকটা জেলার জনসভা করেছি আমরা, সারা বাংলার কর্মীদের ডাকিনি আমরা। যে ঐতিহাসিক সভা হয়েছে উপচে পড়েছে সমস্ত রাস্তাঘাট, মানুষ পৌঁছতে পারেননি হাজার হাজার মানুষ সভাস্থলে, একবার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য মাননীয় সভাপতিকে দর্শন করার জন্য মানুষ পৌঁছতে পারেননি, প্রশাসনিক অসহযোগিতা ছিল। তা সত্ত্বেও এত বিপুল জনসমাবেশ হয়েছে যে মানুষ সেই সভায় পৌঁছে তার ভাষণ শোনার সুযোগ পাননি। আর ঠিক তার পরে টিএমসি যে সভা করেছে এক মাস ধরে পুরো প্রশাসনকে পুলিশকে সমস্ত লাগিয়ে দিয়ে সারা বাংলা থেকে লোকজন নিয়ে এসে কলকাতা একটা রাস্তায় সভা করেছে। আজ ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে পাঁচটা জোন করেছি আমরা, যে কোনো জোনে যে কোনো সময় এর চেয়ে বড় জনসভা আমরা করতে পারি, সারা বাংলার মানুষের ডাকার দরকার নেই। এটা আজকে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা এবং সেটা আমরা করবো সারা বাংলায়। যে নূতন নবজাগরণ হচ্ছে বিজেপির হাত ধরে, তাকে আর গতি দেওয়ার জন্য, তাকে স্থায়ী করার জন্য সারা বাংলাব্যাপী আমরা রথযাত্রার আয়োজন করছি, যাত্রার আয়োজন করছি। তিনটি যাত্রা হবে কি চারটি যাত্রা হবে, সমস্ত লোকসভা সমস্ত বিধানসভাকে স্পর্শ করবে এবং যেখানে 5,000 সংখ্যারও জনবসতি আছে সেখানে একটি স্বাগত কার্যক্রম হবে। প্রত্যেক বিধানসভায় বড় কার্যক্রম, প্রত্যেক লোকসভায় বড় কার্যক্রম, প্রত্যেক তিনটি লোকসভার একটা সঞ্চয় তৈরি হবে, সেখানে বড় সভা, সেখানে কোনো মাননীয় সর্বভারতীয় নেতা আসবেন, তারা বাংলার মানুষকে সম্বোধন করবেন। আমরা এই স্লোগান তুলব আর একবার মোদী সরকার। এই নিয়ে বিজেপি এবার এগোবে আগামী 19 সালে নির্বাচন লড়ার জন্য। যারা 42টা লোকসভা জেতার স্বপ্ন দেখছেন, আমার মনে হয় 2018 সাল শেষ হতে হতে পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিবর্তন হবে, এখানকার পরিদৃশ্য পাল্টে যাবে, তখন তাদের 42 জায়গায় প্রার্থী করার জন্য ভাবতে হবে। যারা এমপি হয়ে আজকে দিল্লি গিয়ে আমাদের সরকারের কাজে বাধা দিচ্ছেন, আদৌ তারা টিকিট পাবেন কিনা ওই বিরোধী দলে, আমার তো কমপক্ষে সন্দেহ আছে। কারণ মানুষ তাদেরকে এলাকায় খুঁজে পায় না, কেবল পার্লামেন্ট চললে পার্লামেন্টের সামনে নাটক করতে টিভিতে দেখতে হয়। এইসব লোক থেকে এখানকার মানুষ আজকে হতাশ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরা যেমন লড়াই করেছেন, দুর্নীতির মোকাবিলা করেছেন, পুলিশি অত্যাচারের সামনা করে 38,000 প্রার্থী আমরা পঞ্চায়েতে দিয়েছিলাম, প্রায় 30,000 প্রার্থী শেষ পর্যন্ত ময়দানে ছিলেন, তার থেকে 6,500-7,000 জিতেছেন, বহু টিএমসির লোক নির্দল হিসাবে জিতেছেন, মানুষ টিএমসির বিরুদ্ধে দিয়ে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছেন, তারা টিএমসিকে ফিরে যেতে চান না। যাদেরকে বহিষ্কার করবে বলে টিএমসি ঘোষণা করেছিল তাদেরকে আজকে আহ্বান করছে, আসুন বাড়িতে ফিরে আসুন। কিন্তু ওরা বুঝে গেছে ওই ভাঙা বাড়িতে ফিরে গিয়ে কোনো লাভ নেই, সে পার্টির ভবিষ্যৎ নয় তো আমাদের ভবিষ্যৎ কি। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে। আমি আশা করব যেরকম সাহস উৎসাহ উন্মাদনার মাধ্যমে আমরা পঞ্চায়েত নির্বাচন করে লড়াই করেছি এবং যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি, যেখানে আমরা জিততে পারিনি, সেখানে পর্যন্ত আজকে হাজার হাজার মানুষ বিজেপিতে সামিল হয়েছে। আরও মজার ব্যাপার, এতদিন যে যে জেলাগুলোকে যে যে
লোকসভার আসনগুলোকে আমরা দুর্বল মনে করতাম আমাদের সংগঠনের দৃষ্টিতে। সবচেয়ে বেশি ফোন ওখান থেকে আসছে, সবচেয়ে বেশি যোগদান ওখান থেকে হচ্ছে, আর কেবল সাধারণ নয়, সব পার্টির বরিষ্ঠ নেতারা আজকে ওখান থেকে বিজেপিতে যোগদান করার চেষ্টা করছেন। সেই জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি যে 22টা সিট কমপক্ষে জেতার আমাদের টার্গেট দিয়েছেন, আমি বলছি 22টা তো আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম 2016 বিধানসভা নির্বাচনের পরে যে চিন্তন বৈঠক হয়েছিল সেখানে আমরা সিট গণনা করে রেখেছিলাম। মাননীয় সভাপতি বলেছেন মোর দেন 50%, অমিত শাহ যেটা বলেন সেটা হয়, কারণ আমাদের কর্মীরা সেটা করে দেখান, নেতার দূরদর্শিতা আর আমাদের কর্মীদের পরিশ্রমে বিজেপি এত দূরে গিয়েছে। সেজন্য এটা তো হবেই, কিন্তু যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে 22টা নয় 42টা আসনকে আমরা টার্গেট করে লড়াই করবো, আর 42টা সিটই আমরা জেতার মতো পরিস্থিতিতে আছি এটা আমার মনে হয়েছে। আমার মনে হয় আমাদের সমস্ত কর্মীরা পশ্চিমবঙ্গে একমত হবেন, আজকে সেই দিকেই যাচ্ছে। সবেমাত্র সূচনা হয়েছে পঞ্চায়েতে, 2-3 মাসের মধ্যে এত ব্যাপক পরিবর্তন হয়েছে বাংলার রাজনীতির যে আজকে মানুষ বিজেপি ছাড়া ভাবতে পারছে। বহু বুদ্ধিজীবী যারা একসময় রাস্তায় নেমেছিলেন টিএমসি গ্রহণের জন্য পরিবর্তনের স্লোগান দিয়ে, তারা আজকে তাদের ভুল বুঝতে পেরেছেন। তারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে, পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ, শিল্পের ভবিষ্যৎ, সুরক্ষার ভবিষ্যৎ, অর্থনীতির ভবিষ্যৎ সব কিছু নিয়ে চিন্তিত। সবচেয়ে বড় কথা এখানে বাংলা শিক্ষার একটা সুন্দর জায়গা ছিল, অনুকরণীয় ছিল বাকি রাজ্যের কাছে। এখানকার শিক্ষার যা দুরবস্থা, একটি গরিব রিক্সাওয়ালার বাড়ির মেয়েকে কলেজে ভর্তি হলে 10,000 টাকা দিতে হচ্ছে, 20,000 টাকা দিতে হচ্ছে। একটি মেয়ে ভর্তি হতে পারেনি বলে 10,000 টাকা জোগাড় করতে পারে, তাকে সুইসাইড করতে গেছে। কোথায় পৌঁছেছে আমাদের শিক্ষা ব্যবস্থা? অর্ধেক স্কুলের টিচার নেই, প্রাইমারি স্কুলে একজন মাস্টারমশাই কখনো আসেন কখনো আসেন না, কলেজে লেকচারার নাই, প্রিন্সিপালের সুরক্ষা নাই, ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলার পালিয়ে যেতে চাইছেন ছেড়ে দিয়ে। এই পরিস্থিতিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক সুস্থ শিক্ষা পাবে না, এটা আমাদের সবচেয়ে বড় চিন্তার কারণ। শিল্প তো আগেই ঠান্ডা হয়ে গেছে, নতুন শিল্প নেই, পুরনো শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, এখানকার অর্থনীতি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কেন্দ্রের কাছ থেকে অর্থ চেয়ে নিয়েছে, খালি বিলি বন্টন হচ্ছে, নিজের পার্টির ক্যাডারদের পুষে রেখে পার্টিটা ঠেকিয়ে রাখার চেষ্টা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, নির্বাচনে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, ভোট দিতে পারে না, যেখানে 34% পঞ্চায়েত আসনে বিরোধীরা ভোট দিতে পারে না, ক্যান্ডিডেট দিতে পারে না, যেখানে প্রায় 42% গ্রামাঞ্চলের মানুষ পঞ্চায়েত ইলেকশন নিজের মতাধিকার প্রয়োগ করতে পারে না, সেখানে গণতন্ত্র কতটুকু অবশিষ্ট আছে? এর জন্য বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে আমাদেরকে নিজেদের অধিকারকে পাওয়ার জন্য। এখনো আর হাইকোর্টে কেস চলছে, আমাদের বিশ্বাস যে পরিস্থিতির মধ্যে এখানে নির্বাচন হয়েছে, যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিহিত করবেন, এবং আর একটা হয়তো পঞ্চায়েত নির্বাচন 20,129টা সিটে হতে পারে, আর যদি হয় আর একটা কুরুক্ষেত্র হবে, সেই কুরুক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দূর থেকে সঞ্জয়ের মতো দেখবে না, অর্জুনের মতো গান্ডীব নিয়ে মহাভারতে নামবে এবং সে তার আর্ধেক আসন হবে। তাই বন্ধুগণ, আমরা যে চ্যালেঞ্জ নিয়ে এগিয়েছি, আমাদের স্যাক্রিফাইস, আমাদের লড়াই, আমাদের ত্যাগ তপস্যার জন্য আজকে বাংলার মানুষ আশীর্বাদে হাত বাড়িয়েছে আমাদের দিকে। আমি আশা করব আগামী দিনগুলো আমাদের রক্ত ঝরানো, রক্ত জল করার পরিশ্রমে বাংলার মাটিতে পরিবর্তন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীন ভারতের শেষ মহাপুরুষ, তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন, সেটা স্বপ্নকে সফল করার দায়িত্ব আমরা হাতে তুলে নিয়েছি। আমাদের সৌভাগ্য আমাদের পূর্বপুরুষ যারা বহু পরিশ্রম করেছেন, কষ্ট তপস্যা করেছেন, ত্যাগ তপস্যা করেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন, অনেকে ইমার্জেন্সির সময় জেলে মারা গেছেন, তা সত্ত্বেও কিন্তু আমরা ইচ্ছিত জায়গায় পৌঁছতে পারিনি, তারা সে সাফল্য পাননি, কিন্তু তাদের পরিশ্রমের ফলে আজকে আমরা সম্মান পাচ্ছি, পার্টি বিস্তার হয়েছে, সেই কাজকে অন্তিম জায়গায় লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। সৌভাগ্য আমাদের এই যুগসন্ধিক্ষণে পার্টির দায়িত্ব আমাদের মতো কিছু কতিপয় মানুষ যারা খুব সাধারণ মানুষ, সাধারণ কার্যকর্তা, তাদেরকে পার্টি দিয়েছে। মাননীয় মোদীজির ভাষাতে আমরা অতি সাধারণ পরিবার থেকে এসেছি, সাধারণ জীবনযাপন করি কিন্তু অসাধারণ কাজ করি। তো সাধারণ মানুষকে দিয়ে অসাধারণ কাজ করে নেওয়ার যে কার্যপদ্ধতি, যে সাংগঠনিক রীতিনীতি কেবল ভারতীয় জনতা পার্টির মধ্যে আছে। তাই চাওয়ালার ছেলে, বাড়ির ছেলে একজন প্রধানমন্ত্রী হয়েছে, একাধিক প্রদেশে ওবিসি বা আরো পিছিয়ে থাকা সমাজ একটি মুখ্যমন্ত্রী হয়েছেন, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী হয়েছেন, ভারতীয় জনতা পার্টির যে কার্যশৈলী তার এটাই বৈশিষ্ট্য, যে কোনো মানুষকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারে। তাই আমরা
এরকম ভাববো না যে আমি তো অতি সাধারণ পরিবার থেকে এসেছি, আমি তো অতি সাধারণ মানুষ। কিন্তু যে পার্টিতে আমরা কাজ করছি, বহু মানুষের তপস্যার দ্বারা সেই পার্টি দাঁড়িয়েছে আজকে, এই কার্য বিস্তার, এই কার্য পদ্ধতি তৈরি হয়েছে। আপনি সেই কার্য পদ্ধতির মাধ্যম দিয়ে কাজের সম্পন্নতার জন্য চেষ্টা করছেন। সম্পূর্ণ আত্মবিশ্বাস রাখুন যে আমাদের আর কি হবে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস এবং নিজের সহকর্মীদের প্রতি বিশ্বাস রেখে যদি আমরা এগোই, বাংলার মানুষের যে আশা, সারা দেশ যে আশা নিয়ে আমাদের যে তাকিয়ে আছে, সেটা আমরা পূর্ণ করতে পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস ভগবান আমাদের সে শক্তি দেবেন, ডাক্তার শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার মতো সামর্থ্য আমাদের মধ্যে হবে এবং খুব স্বাভাবিকভাবে এই বছর শেষ হওয়ার আগেই বাংলায় বিরাট পরিবর্তন হবে। ১৯ সাল এবং ২১ সাল বাংলার ভাগ্য পরিবর্তনের সাল, সেই ভাগ্য পরিবর্তন আমাদের মতো কর্মীদের হাত দিয়ে হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি।